2023 বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে দারুণ এক মৌসুম পার করেছিলেন রনি তালুকদার। ঘর হওয়া টি টোয়েন্টিতে সেই আসরে ভালো ব্যাটিংয়ের পুরস্কারটাও তিনি পেয়েছিলেন পরবর্তীতে। 2015 সালের পয়লা ম্যাচ খেলে ছিটকে যাওয়া রনি তালুকদার আবার ফিরিয়ে এনেছিলেন জাতীয় দলের স্কোয়াডে। পরবর্তীতে সেই বছরই টি টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ছিলেন তিনি। তবে আয়ারল্যান্ড সিরিজের থেকেই পরবর্তীর দিকে ছিল রনির ফর্ম, বাদ পড়ে চান দল থেকে। সেই রনি আচমকা জল্পনা উসকে দিয়ে বিশ্বকাপ চলাকালে গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে ছবি পোস্ট করে রনি জানান দিলেন বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। এরপরে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন বিশ্বকাপের পথে এই ওপেনার? এমন প্রশ্নের কারণও আছে, ভয়াবহ দুঃসময় পার করছে যাদের দলের ওপেনার লিটন কুমার দাস, রানের দুর্ভিক্ষ চলছে তার ব্যাটে, বিকল্প ওপেনার সৌম্য সরকারও আছেন রানের খরায়, অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও সংগ্রাম করতে হচ্ছে রানের জন্য। এমন অবস্থায় রনিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট হতে দেখে কিছুটা অবাক এবং আশাবাদী হলেন অনেকে। রনি তালুকদারের পারফরমেন্স নেহাত মন্দ না। টি টোয়েন্টিতে 11 ম্যাচের ছোট্ট কেরিয়ারে রান করেছেন 224, গড় 22.40, খুব বেশি ভালো না, কিন্তু 135-এর বেশি স্ট্রাইক রেট স্কোয়াডে থাকা বাকি দুই ওপেনারের তুলনায় অনেক বেশি। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামী 8 জুন ডালাসের পেইলিভিউ স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এরপর 10 তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউ ইয়র্কের নাসাই কাউন্টিতে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত যোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।